শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে কারণে গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান। এবার আফগানিস্তানের উচ গান প্রদেশে পতাকা উড়াল জঙ্গি গোষ্ঠী আইএস। পাকিস্তান এবং ভারত ক্রিকেটকে দেশের স্বার্থ বিরোধী বললেন ভারতীয় যোগ গুরু রামদেব। পতনের মুখে আফগানিস্তান, ঠেকানোর উপায় জানালেন পাক মন্ত্রী। ইয়েমেনে 260 হুতি বিদ্রোহীকে হত্যা করল সৌদি আরব। উত্তর কোরিয়ার প্রতি যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে দেশের সীমান্ত সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করল চীন, আতঙ্কিত ভারত এবং যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও তালিবানের অন্তর্বর্তী সরকারের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। তারপরও যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে যতটা সম্ভব পুনর্গঠনের কাজ শুরু করেছে তালিবান। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার জন্য সংগঠনের গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালিবান। এছাড়া আফগানিস্তানে বেশ কিছু সীমান্ত রক্ষার জন্য এইসব গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা গেছে। এসব গেরিলা যোদ্ধারা মার্কিন এবং সাবেক আফগান সরকারের সেনাবাহিনীর উপর হামলা চালাত। এরই মধ্যে অন্তত 50 জন তালিবান যোদ্ধা 3 সপ্তাহে প্রশিক্ষণ সম্পন্ন করেছে বলে তারা জানিয়েছে। ওই প্রশিক্ষণের ব্যাপারে তালিবানের রিক্রুটমেন্ট ডিরেক্টর শেখ আহমেদুল্লাহ জানান, আফগানিস্তান এখন দখলদার মুক্ত। এখন সমগ্র আফগানিস্তান ও ইসলামী আমিরাতের দখলে, তাই আমরা আফগানিস্তানের যে কোনো জায়গায় যত সেনা প্রয়োজন পাঠাতে পারব। তবে ক্ষমতা দখলের পর তালিবানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসলামিক স্টেট বা আইএসের হামলা প্রতিহত করা। চলতি বছরের আগস্টের 15 তারিখে তালিবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস। আফগানিস্তানের উরুজগান প্রদেশের দেহরাউথ জেলায় জঙ্গি গোষ্ঠী দায়েশ অর্থাৎ আইএস তাদের কালো পতাকা উড়িয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর দিয়েছে। দেহরাউথ শহরের স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আফগানিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তুলু এবং উত্তেলাত রুজ পত্রিকায় রোববার এই খবর জানিয়েছে। সূত্রগুলো বলছে জঙ্গি গোষ্ঠী দায়েশ অর্থাৎ আইএস চার দিন আগে থেকে দেহরাউথ শহরে নিজেদের পতাকা উড়িয়েছে। এই সংক্রান্ত খবর সামনে এলো। তাতে বলা হয়েছে দায়েশ জঙ্গিরা তাদের দলে ভিড়তে এই জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। উগ্র জেলার জুরতালি এবং মুরচি গ্রাম এবং জেলা সদর দাহরুদে মসজিদগুলোতে লিখিত চিঠি পাঠিয়ে আফগান জনগণকে দায়েশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে কেউ দায়েশে যোগ দিলে তাকে 30,000 আফগানি দেওয়া হবে। আফগানিস্তান ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার এই খবরের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। অবশ্য তালেবান মুখপাত্র জবিল্লা মুজাহিদিন তার দেশে দায়েশ জঙ্গিদের উপস্থিতিকে উপেক্ষাযোগ্য হিসেবে উল্লেখ করে দাবি করেছেন শীঘ্রই আফগানিস্তান থেকে এই গোষ্ঠী মূলত পাঠন করা হবে। পাকিস্তান এবং ভারতের মধ্যে ক্রিকেট ম্যাচকে ভারত এবং হিন্দু ধর্মের স্বার্থবিরোধী হিসেবে মন্তব্য করলেন ভারতীয় যোগগুরু রামদেব। শনিবার ভারতের মহারাষ্ট্রে রাজ্যের নাগপুরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই রকম মন্তব্য করেন। সাংবাদিকদের সাথে রামদেব বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা রাষ্ট্রধর্ম অর্থাৎ হিন্দু ধর্মবিরোধী এবং দেশের স্বার্থের পরিপন্থী, কারণ ক্রিকেট খেলা এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না। রামদেব বলেন, ভারতের উচিত পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা অবিলম্বে বয়কট করা। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 12 ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হয়েছিলেন। আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় আফগানিস্তানের মধ্যে দরিদ্র, খরা, বিদ্যুৎ বিভ্রাট এবং অর্থনৈতিক ব্যবস্থা নানা ধরনের সমস্যায় ঢুকছে। এরই মধ্যে আসন্ন শীতকাল দেশটির উপকূল বা প্রতিকূল পরিস্থিতির উপর বাড়তি চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের এই বিপর্যয় পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তালিবানের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই আফগানে মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায়।
তিনুর একমাত্র উপায়। তিনি বহির্বিশ্বে আটকে থাকা বিলিয়ন ডলারের আফগান সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আফগানিস্তানকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেব নাকি দেশটিতে স্থিতিশীলতা আনার চেষ্টা করব। তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি সম্পৃক্ততা দেশটিতে মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক এবং সাংবিধানিক সরকারের গঠনের ব্যাপারে উৎসাহ দেবে বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ না নিলে আফগানিস্তানে খুব শীঘ্রই অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন। এই ব্যাপারে দুবাইতে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, দেশটির পতনের দ্বার প্রান্তে এবং এই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে আসছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে গত তিন দিনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে সংঘর্ষে 260 জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। মারিব শহরের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষই বেশ জোরালোভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তেল সমৃদ্ধ অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে হুতি বিদ্রোহী এবং সরকার সমর্থক সেনাদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। গত 72 ঘণ্টায় বিমান অভিযানে ধ্বংস হয়েছে 36টি যানবাহন। এই অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 262টি হুতি বিদ্রোহী। মূলত আল জাওবা এবং আল কাসারা এলাকায় চালানো এই সারা অভিযান চলতি মাসে প্রায় প্রতিদিনই হুতিদের শক্ত ঘাঁটি মারিপে হামলা চালাচ্ছে সৌদি জোট। গত সপ্তাহে 160 বিদ্রোহীকে হত্যার দাবি করে রিয়াদ। তবে বরাবরই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিঃসুপ থাকে হুতি বিদ্রোহীরা। উল্লেখ্য, 2015 সাল থেকে বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। যুক্তরাষ্ট্র রোববার উত্তর কোরিয়াকে পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছে ওয়াশিংটনের সংলাপের আহ্বানে পিয়ংইয়ং ইতিবাচক সাড়া দেবে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই আহ্বান জানানো হয়। ওয়াশিংটনে জাপানের দূতের সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম তার সমপরীক্ষায় দক্ষিণ কোরীয় প্রতিনিধি কিউ ডিউকের সাথে বৈঠক করেন। মঙ্গলবারের উৎক্ষেপণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে তিনি পিয়ংইয়ংকে উদ্বেগজনক এবং প্রতিকূল ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানান। কিম বলেন, আমরা আশা করি উত্তর কোরিয়া আমাদের আহ্বানে সাড়া দেবে। উত্তর কোরিয়ার ধারাবাহিক মিসাইল উৎক্ষেপণের সর্বশেষ পরীক্ষা চালানো হয় গত মঙ্গলবার। এটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সীমান্ত এলাকা সুরক্ষার জন্য নতুন করে আইন পাশ করেছে চীন। এই আইনের ফলে আরও জোরালো হল চীনের সীমানা সুরক্ষা। চীন এমন সময় এই আইন পাশ করল যখন পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে অচল অবস্থা বিরাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের স্থল সীমান্ত নতুন এই আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর করা হবে। এই আইনে বলা হয়েছে, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে। তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এই আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যে কোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে। সীমান্তের বাইরে থেকে যাতে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের অনুপ্রবেশ ঘটতে না পারে তা নিশ্চিত করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে। নতুন এই আইন তার অংশ হতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সীমান্তে অচলাবস্থা অব্যাহত রয়েছে চীনের। পশ্চিম হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী অনেকটা মুখোমুখি অবস্থান করছে। মাঝে মধ্যেই দুই পক্ষের সীমান্ত রেখা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।